আসসালামু আলাইকুম, দেখছেন সাব্বির একাডেমি, সাথে আছে আমি সাব্বির হোসাইন। অনেক নাটক হচ্ছে, এখনও কত নাটক হবে আল্লাহ মাবুদ ভালো জানে, আর এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানে। তো দেখেন একটা নিউজ দেব আপনাদের, এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদসংখ্যা বাড়বে কি না, কবে রেজাল্ট দেবে, এই বিষয় নিয়ে এই ভিডিওটি তৈরি করা। তো যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ফলাফল প্রত্যাশী, তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখেন সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর, রেজাল্ট 14 ডিসেম্বর 2022। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট 14 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকেলের দিকে প্রকাশ করা হবে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। দেশের পার্বত্য 3 জেলা বাদে 61টি জেলার প্রাথমিক নিয়োগে চূড়ান্ত মনোনীতদের তালিকা একসঙ্গে প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সম্প্রতি 28 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান প্রাথমিকের চলমান সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল সম্পর্কে এমন তথ্য দিয়েছেন। তিনি জানান, আজ বিকেলে 28 নভেম্বর ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রকৃত শূন্য পদ আবার যাচাই বাছাই করার জন্য নতুন করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে শূন্য পদ যাচাই বাছাই করে 14 ডিসেম্বর বিকেলে ফলাফল প্রকাশ করা হবে। 28 নভেম্বর ফলাফল প্রকাশ করার কথা থাকলেও প্রকৃত শূন্য পদের তথ্য যাচাই বাছাই করতে 14 ডিসেম্বর ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা 3 ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপের ধাপে ধাপে নিয়োগ পরীক্ষা হলেও নিয়োগের চূড়ান্ত ফলাফল একসাথে দেওয়া হবে বলে তিনি জানান। 3 ধাপে মোট 151,885 জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এদের মধ্য থেকে 32,000 জনকে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগের সংখ্যা কম বেশি হতে পারে বলে জানা গেছে। দেখেন সর্বপ্রথম যে নিয়োগটি দেওয়া হয়েছিল সেখানে শূন্য পদের সংখ্যা ছিল 32,000, কিন্তু বর্তমানে আমরা জানি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের শূন্য পদ 52,000, যেটি এই 52,000 ফলাফল প্রদান করার জন্য আমরা আন্দোলন করতেছি। অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি, আবার অনেকে অংশগ্রহণ করেনি। তো এই বিষয়টা নিয়ে একটি গোলযোগ সৃষ্টি হয়েছে, যেটার জন্য এই ফলাফল এত বিলম্ব হচ্ছে ফলাফল প্রকাশ করতে। তো দেখেন এই 14 ডিসেম্বর যেহেতু ফলাফল প্রকাশ করা হবে, সেহেতু পদসংখ্যা বাড়বে, এটি আপনি নিশ্চিত থাকুন। সেটা 48,000 হতে পারে, 40,000 হতে পারে, আবার 52,000 হতে পারে। তো 32,000 থাকবে না, এর যে বাড়বে এটি নিশ্চিত থাকুন, কিন্তু কত বাড়বে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো অবশ্যই সকল আপডেট নিউজ পেতে সাব্বির একাডেমির সঙ্গে থাকবেন। সাব্বির একাডেমির চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিবেন সকল আপডেট নিউজ পেতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।